ওনাকে সাদর অভ্যর্থনা জানাই গোবাঠা স্কুলের পক্ষ থেকে এবং আমাদের সকল কর্মীদের পক্ষ থেকে বিদ্যালয়ের পক্ষ থেকে ওনার এই উপস্থিতি আমরা খুব সাদর। বালতিতে নোংরা তুলছে ঝাঁটা দিয়ে, সাফাই অভিযান। তুমি ওকে ঠিকাটা দিয়ে দাও। ওকে দিচ্ছি, তুমি কি খেয়ে এসেছো? ঠিক আছে বসো। টিকা দেওয়া চলছে, টিকা দেওয়া, একজন রোগীকে টিকা দেওয়া হচ্ছে। তোমরা সকলে দেখছো একজন নার্স একজন রোগীকে টিকা দিল। তুমি কি জানো এই রোগের লক্ষণগুলো কি কি? না। এই রোগের লক্ষণগুলি হলো, এই রোগটি হলে জ্বর, সর্দি, কাশি এইসব আচরণ লক্ষণ দেখা যাবে। গর্ভবতী মহিলাদের জন্য এই টিকাটি খুবই বিপজ্জনক। এটি হচ্ছে হামরুবেলার টিকাকরণ। গর্ভবতী মহিলাদের জন্য খুবই বিপজ্জনক। শিশুদের 9 থেকে 15 বছর বয়সের মধ্যে এই রোগের টিকা নেওয়া অবশ্যই প্রয়োজন। আর হ্যাঁ, এই টিকা নিতে গেলে খালি পেটে নেওয়া চলবে না। এই টিকা নিলে 28 দিন পর টিকা নিতে হবে, তার মধ্যে টিকা নেওয়া চলবে না। এই অবস্থায় যদি তোমার জ্বর হয়ে থাকে, কোনো অবস্থাতেই, জ্বর অবস্থাতেই তোমার টিকা নেওয়া চলবে না। নব আমি প্রত্যেকেই ওনাকে সম্মান জানানোর জন্য অনুরোধ জানাব। শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজী মহারাজ, যিনি তোমরা সবাই জানো, বারবার বলছি, এই গোবাঠা স্কুলেরই উনি প্রাক্তন ছাত্র ছিলেন, আজ কত বড় উচ্চ পদে আছেন সেই মহারাজ। শিখরের প্রাণী এই ভেবে যিনি উনি এই বিদ্যালয়েরই একজন ছাত্র ছিলেন, আমি ওনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই। এখন আমরা বরণ করে নেব পরম পূজ্যবাদ শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দ মহারাজকে। আমাদের বরণ করে নিয়েছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নারায়ণচন্দ্র পাণ্ডে মহাশয় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় তরুণকান্তি কুমার মহাশয়। যারা আমাদের ম্যাডামরা আছেন, আপনারা আসুন, একটু সহযোগিতা করুন। কেন মানুষের আমাদের চরণ স্পর্শ খুবই সৌভাগ্যের। এই স্কুল থেকেই উনি পাস করেছিলেন, এই স্কুলেই তিনি পড়াশোনা করেছিলেন, তাই শিকড়ের টানে তিনি আবার আমাদের সঙ্গে মিলিত হয়েছেন। আমরা নিজেদেরকে নিজেদের ধন্য মনে করছি ইনার মতো এক ব্যক্তিত্বের সান্নিধ্য পেয়ে। আমাদের বরণ করে নিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় এবং ম্যানেজিং কমিটির সভাপতি মাননীয় নারায়ণচন্দ্র পাঞ্জাব মহাশয়। আমি তোমরা সকলে হর্ষধ্বনি দাও এই হেন ব্যক্তিত্ব। তোমাকে বারবার বলছি, এই মহারাজ এই মিশন এই স্কুল থেকে পাস করে গেছিলেন এবং আমাদের যে সুনিয়া গ্রাম, এই সুনিয়া গ্রামে ওনার নিজের বাড়ি, সুনিয়া গ্রামের অধিবাসী, কিন্তু এখন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ গোলপার্ক এর অধ্যক্ষ, নরেন্দ্রপুর কলেজের প্রিন্সিপাল ছিলেন, অর্থাৎ বড় বড় পদ তিনি অলঙ্কৃত করেছেন। এই সবচেয়ে বড় পরিচয় ওনার, তিনি এই গোঘাট হাই স্কুলের ছাত্র ছিলেন, প্রাক্তন ছাত্র, এটা আমাদের কাছে বড় পাওনা। তাই আমরা ওনাকে সাদর অভিনন্দন জানাই, ওনাকে শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই, অশেষ ধন্যবাদ জানাই। আমরা বিশেষ অতিথিরূপে রয়েছেন এই গোঘাট হাই স্কুলের পক্ষ থেকে, ওনাকে বরণ করে নিচ্ছি এবং এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
মিড ডে মিল ইন্সপেক্টর মাননীয় অর্ণব আমরা একটু জোরে হাত তালি হোক আমাদের মিড ডে মিলের আমাদের ইন্সপেক্টর অর্ণব চৌধুরী মহাশয় উপস্থিত হয়েছেন আমরা ওনাকেও আমাদের বিদ্যালয় পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি অর্ণব চৌধুরী মহাশয় মিড ডে মিল ইন্সপেক্টর অর্ণব চৌধুরী মহাশয়কে আমরা আমাদের গোঘাট হাইস্কুলের পক্ষ থেকে সাদরভাবে অভ্যর্থনা জানাচ্ছি বিদ্যালয়ের আমরা যারা আছি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষা মহাশয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং আমাদের দিদিমণিরা সকলে মিলে ওনাকে সাদরে বরণ করে নিচ্ছেন জোরে হাততালি দাও আমাদের পরম পূজ্যপাদ স্বামী সুপর্ণানন্দ জি মহাশয়ের সঙ্গে মহারাজের সঙ্গে মানস দত্ত মহাশয় এসেছেন ওনাকেও আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি এবং অভিবাদন জানাচ্ছি জোরে হাততালি দাও আমরা মানস বাবুকে তিনি আমাদের এই ঘরের মহারাজ আমাদের এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তার সঙ্গে সঙ্গ দিয়ে এসেছেন আমাদের কাছে ওনাকেও আমরা সাদরে বরণ করে নিচ্ছি আমরা এই অনুষ্ঠানে পেয়েছি আমাদের এই এলাকার বিশিষ্ট চিকিৎসক এবং সমাজসেবী এবং আমাদের সকলের সঙ্গে সবার সাথী সেই আমাদের মাননীয় ডক্টর লক্ষ্মীকান্ত ঘোষ মহাশয় ওনাকেও আমরা এই অনুষ্ঠানে আমরা বরণ করে নিচ্ছি এবং এই সাদর অভ্যর্থনা জানাচ্ছি আমরা এখন লক্ষ্মীবাবুকে বরণ করে নেওয়ার জন্য সকলকে আসার জন্য অনুরোধ করছি বরণ করে নিচ্ছি এবং সম্ভাষণ জানাচ্ছি উনি সবসময় আমাদের সঙ্গে আছেন এবং আমাদের বিদ্যালয়ের সবসময় শুভাকাঙ্ক্ষী উনি আমাদের খুবই পরিচিত ওনাকে আমরা সম্বর্ধনা জানাচ্ছি এবং আমরা এরপরে প্রদীপ প্রজ্বলন হবে তাই এই আজকের দিনে রবীন্দ্রনাথ এবং নজরুল যারা আমাদের একবারে ঘরের লোক যাদের কথা আমাদের প্রতিজ্ঞত হয় একটু প্রত্যেকে হাততালি দেবে আমাদের আরেকটি প্রতিকৃতিতে মাল্য অর্পণ করছেন আমাদের ঘরের ডাক্তার মশাই ডাক্তারবাবু ডক্টর লক্ষ্মীকান্ত ঘোষ মহাশয় এরপর আমাদের যে সুবোধ রায় যে প্রতিকৃতি আছে ওনার মাল্য অর্পণ করবেন আমাদের অনুষ্ঠানের
প্রধান আকর্ষণ প্রধান অতিথি পূজ্যপাদ স্বামী শ্রীমদ সুবর্ণানন্দজি মহারাজ। ওনাকে সহযোগিতা করার জন্য আমাদের মাস্টারমশাই থেকে এগিয়ে যেতে বলছি। আমাদের যে সুবোধ রায় স্ট্যাচু আছে, তিনি প্রাক্তন হেডমাস্টার ছিলেন এই বিদ্যালয়ে, তার প্রতিকৃতিতে এখন মাল্য অর্পণ হবে। মাল্য অর্পণ করবেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ। আমি ওনাকে ধীরে ধীরে ওনার প্রতিকৃতির দিকে যাওয়ার জন্য অনুরোধ করছি, এবং আমাদের যারা সহযোগী আছো ওনাকে সহযোগিতা করুন। জোরে আত্মারি দাও সুবোধ কুমার রায়, ইনি আমাদের বিদ্যালয়ের একজন প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন, তার প্রতিকৃতি আমরা এখন আমাদের মাল্য অর্পণ করছি। জয়ন্তী উৎসব পালন করেছি শোভাযাত্রার মধ্য দিয়ে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্য দিয়ে। তো ওই সময় আমরা ওনাকে আবেদন করেছিলাম আমাদের সুপর্ণানন্দ মহারাজজিকে, তো ওনার কাজ থাকায় ওনাকে অন্য রাজ্যে চলে যেতে হয়েছিল। অনেক দিন আগে সেটা ঠিক করা ছিল কর্মসূচি, উনি আসতে পারেননি। তো উনি আজকে আমাদের আসার জন্য আমরা খুবই গর্বিত এবং আনন্দিত। ওনাকে আমরা সশব্দ প্রণাম জানাচ্ছি, কারণ আমাদের এই বিদ্যালয়ের টানে উনি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এই বিদ্যালয় ওনার বিদ্যালয়, এই বিদ্যালয় আমাদের সকলের বিদ্যালয়, এই বিদ্যালয় আমাদের শিক্ষার মন্দির। এটা কিন্তু সবাই এক কথায় স্বীকার করে এবং সম্মান দেওয়ার চেষ্টা করে। তাই আজকে আমাদের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা যে হয়েছে বিদ্যালয়ের, তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজকে আমাদের শুরু হবে। আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুভ সূচনা করবেন আমাদের সকলের শ্রদ্ধেয় প্রণম্য এই বিদ্যালয়ের গর্ব শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ। এবং তার সাথে আছেন আমাদের এসডিও ম্যাডাম, উনি কথা দিয়েছিলেন যে আমাদের অনুষ্ঠানে আসবেন, কিন্তু সেই সময় বহু ব্যস্ততার মধ্য দিয়ে চেষ্টা করেছিলেন, আসতে পারেননি। কিন্তু আজকে উনি এসেছেন, ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। উনিও মাটির সাথে মিশে থাকেন, গ্রামগঞ্জে প্রতিনিয়ত দেখবেন আপনারা, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পান যে এসডিও ম্যাডাম কোনো এক প্রত্যন্ত গ্রামে গিয়ে খড়ের চালের বাড়িতে গিয়ে উঠছে এবং তাদের সাথে কথা বলছে, তাদের অসুবিধার কথা, তাদের অভিযোগের কথা শুনছেন। তো এই মাটির সঙ্গে মিশে গেছেন আমাদের এসডিও ম্যাডাম, উনি আজকে এসেছেন, ওনাকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে সাথে আমাদের মিড ডে মিলের ইন্সপেক্টর সাহেব এসেছেন অর্ণব চৌধুরী, ওনাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং সর্বোপরি আমাদের বিদ্যালয়ের সম্মানীয় প্রাক্তন ছাত্র ডক্টর লক্ষ্মীকান্ত ঘোষ মহাশয়, আমাদের কোনো যখন আমরা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, আমাদের পরিবারের সদস্যরা আক্রান্ত হয়, তখন কিন্তু আমাদের খুব চিন্তা করতে হয় না, প্রাথমিকভাবে আমরা ছুটে আসি ওনার কাছে। উনি যেমন সাজেশন দেন এবং যোগাযোগ করিয়ে দেন এই প্রত্যন্ত গ্রামের মানুষকে সুচিকিৎসার জন্য কলকাতার মেডিকেল কলেজে, এটা আমাদের কাছে বিরাট পাওনা। এবং বিনা পয়সায় এই এলাকার গরিব মানুষদের উনি চিকিৎসা করে চলেছেন, বিনা পয়সায় ওষুধ থেকে আরম্ভ করে। একদিকে সরকার বিনা পয়সায় সুচিকিৎসার ব্যবস্থা করেছেন, অপরদিকে আমাদের এই এলাকার গর্ব ডক্টর লক্ষ্মীকান্ত ঘোষ মহাশয় আমাদের বিভিন্নভাবে চিকিৎসার পরিষেবা দিয়ে চলেছেন, দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন, উনি আজকে উপস্থিত হয়েছেন। এখন আমরা আজকে এই পুরস্কার বিতরণী যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের শুভ সূচনা করব প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। প্রদীপ প্রজ্বলন করছেন সুপর্ণানন্দজি মহারাজ। ও
साम प्राण प्रपत्ते चक्षुश्रोत्रम प्रपत्ते वागोजो सोजो मयि प्राण प्राणो अजनमे छिद्रं चक्षुषो हृदयश्च मनसो वातिकीर्णं बृहस्पति नेतत्तदातु सन्न भवतु भुवनस्य जष्टति ॐ अग्निमिरे पुरैतं यद्वर्ष देवमृत्युजं होतारणरत्नधातवम् ॐ अग्नायाजीतये घृणानहत्यदातये नियता सत्यबर्हिषे ॐ सन्नदेवीरभीष्टय आपो भवन्तु पीतये समजोरभिस्रवन्तु न ॐ इसे तुर्जिह्वा पायवस्तदेवो वसविता प्रार्पयतु सृष्टतमाय कर्मणि अग् अग्नि प्रज्वलितं वन्दे जातवेदं हुतासनं सुवर्णवर्णममलं समृद्धदिशतो मुखम् ॐ शान्ति शान्ति शान्ति। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের বিদ্যালয়ের বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুভ সূচনা হলো। এখন আমরা আমাদের বিদ্যালয়ের ছাত্রীদের দ্বারা ছাত্রীদের কণ্ঠে একটি উদ্বোধনী সঙ্গীত শুনে নেব। বিদ্যালয়ের একাদশ শ্রেণী ছাত্রবৃন্দ এখন আমাদের সামনে একটি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে। প্রলয়বাবু এবং সন্দীপবাবু একবার মঞ্চে আসবেন। পরশমণি প্রাণে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, তোমারই দেবাণী তুলে গায়ে গায়ে পরস্তব সারা
পরস্পরিক ছোঁয়াও পানি চিত্তশুদ্ধির মাধ্যমে আমাদের ছাত্রীরা এই সঙ্গীত পরিবেশন করল। এখন আমাদের এই অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় তরুণকান্তি কোনা মহাশয় স্বাগত ভাষণ দেবেন। পরম পূজ্য এখন আমাদের বাসুদেব দে, মাননীয় বাসুদেব দে মহাশয় যে আমাদের উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে, ওনাকেও আমরা বরণ করে নিচ্ছি। যারা বরণে আছেন আপনারা এসে ওনাকে বরণ করে নিন। বাসুদেব দে সবচেয়ে বড় পরিচয়, এই বাসুদেব দে আমাদের বিদ্যালয়েরই ছাত্র এবং এত সুন্দর আঁকা একজন আর্ট। নমস্কার, মঞ্চে উপস্থিত গুরুজনদের আমার প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি এখানে কিছু বলবো না। শুধু আমাদের স্যার জীবনবাবু যখন বললেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় বাসুদেব দে মহাশয়, আমি কিন্তু এটা শুনতে চাইনি। আমি কিন্তু এই স্কুলেই ছাত্র ছিলাম। আমি শুধু ওই বাসু উপস্থিত হয়েছে বললেই আমি আরও বেশি খুশি হতাম। সত্যি আজকে আমরা যখন এই স্কুলে পড়াশোনা করেছিলাম তারকে সেই দিনকারের যে স্কুলের ভিউটা ছিল আর আজকের ভিউ, এই বিগত 26 বছরে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এর জন্য প্রত্যেক সমস্ত শিক্ষক মণ্ডলী ও শিক্ষাকর্মী প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা রইল। প্রত্যেকে ভালো থাকবেন, ভালো থাকো। এখন নৃত্য পরিবেশিত হবে। নৃত্য এখন আমরা আমাদের যে অনুষ্ঠানে বিশেষ অতিথি মাননীয়া মোহন কুমার শাসক সুভাষিনী, ওনার সময় খুব কম, অতি ব্যস্ততার মধ্যে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন। উনি কিছু আমাদের সামনে দু চার কথা বলবেন, আমরা ধৈর্য ধরে ওনার কথা শুনব। জনকে নমস্কার, আর স্টুডেন্টস সবাইকে নমস্কার। আমি আগেও আসার কথা ছিল, আসতে পারিনি। আজকে টাইম পেলাম, আর নারায়ণবাবু আমাকে খুবই পার্সু করেছিলেন, ওই পরে আসার এ হয়েছিল। আর আসে আমরা খুবই আনন্দিত। এত ভালো ইনফ্রাস্ট্রাকচার কোনো গভর্নমেন্ট স্কুলে থাকবে নাকি, ওটা অদ্ভুত কথা। এত ভালো ইনফ্রাস্ট্রাকচার আছে, আপনার ভালো টিচার্সটা পেয়েছিলেন, যে ভালো ব্যবস্থাগুলো করা হয়েছিল, আপনারা ভালো পড়াশোনা করতে হবে। আমার বাংলা তো টুটা ফুটা আছে কি, ঠিক আছে, ভালো পড়াশোনা করুন, আমি বেরোতে হবে। থ্যাংক ইউ। ক্রিয়া প্রতিযোগিতা 100 মিটার জুনিয়র গ্রুপ 100 মিটার এসে প্রথম মণিকান্ত কাটারি, ওর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মাননীয় মহকুমার শাসক মহাশয়া। ধন্যবাদ, ধন্যবাদ মহকুমা। তোমরা দেখছিলে যে আমাদের ম্যাডাম কথা বলছিলেন বাংলা, আমরা যেভাবে সাজিয়ে বলি কিন্তু বাংলা উনি জানেন, বাংলা অল্প অল্প আছে, কিন্তু আমাদের সামনে বলছিলেন, তোমরা বুঝতে পারছিলে। আমরা এরপরে চারজন অপেক্ষা করছি আমাদের এই শিশু শিল্পী প্রত্যুষা দে আমাদের সামনে একটি নৃত্য পরিবেশন করবে।
রবীন্দ্র নৃত্য রবীন্দ্রনাথের গানের মাধ্যমে আমাদের কিছুক্ষণ অন্তত মন্ত্রমুগ্ধের মতো করে গেছিল। আমরা ওকে ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে এই নৃত্য প্রদর্শনের জন্য। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সুপর্ণানন্দজি মহারাজ এই শিশু শিল্পী প্রত্যুষাদের হাতে একটি মেমেন্টো তুলে দিচ্ছেন, এবং সেই সঙ্গে কি আমরা সম্ভাষণ জানাচ্ছি এবং ওর এই নৃত্যকে আমরা তালিম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকে জোরে হাততালি দাও। অপূর্ব নাচ এই ছোট্ট শিল্পী শিশু শিল্পী আমাদের সামনে দেখলো, আমরা অভিভূত হয়েছি। রবীন্দ্র নৃত্যের সঙ্গে কি অসাধারণ নাচ এই প্রত্যুষা আমাদের কাছে করে দেখালো। অনেক অনেক ধন্যবাদ, জোরে হাততালি দাও। তো তোমরা জোরে হাততালি দাও, যারা ছাত্র আছো জোরে হাততালি দাও। দেবী রামকৃষ্ণ জগৎগুরু পাদ পদ্মী তয়ো শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু। আমি গোঘাট হাই স্কুলের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে এই বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হয়েছি অন্যান্যদের সঙ্গে। তার মধ্যে ছাত্র ভাই বোনেরা রয়েছ, শিক্ষক মশাইরা রয়েছেন, এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিরা আছেন। আমি সকলকে আমার প্রীতি শুভেচ্ছা জানাই। আগামীকাল শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি,
সেই উপলক্ষে আমার কামারপুকুরে আসা এবং আগামীকাল ওখানে আমাকে শ্রী শ্রীরামকৃষ্ণদেবের উপর একটি আলোচনা করতে হবে। তা আমাদের শ্রীরামকৃষ্ণদেব এত কাছে আমাদের গোঘাট থানার ভেতরে জন্মেছিলেন, এ এক পরম ভাগ্য আমাদের। তোমরা ছাত্র ভাইয়ের বোনেরা ঠিক বুঝবে না শ্রীরামকৃষ্ণের অবদান কি। এখানে বিবেকানন্দের অবদানের কথা বলা হয়েছে, কিছু কিছু লেখা পড়ছিলাম, বিদ্যাসাগরের অবদানের কথা বলা হয়েছে, অন্তত তাদের বক্তব্য, রবীন্দ্রনাথের বক্তব্য, কিন্তু শ্রীরামকৃষ্ণদেব সমস্ত এই সকলের সমবেত প্রচেষ্টাকে, তাদের আকাঙ্ক্ষাকে রূপ দিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ সেই রূপ বাস্তবে রূপায়িত করেন, আমরা তাদের নির্মিত ভারতবর্ষে বাস করছি এটাই আমরা জানি না, ভারতবর্ষে সনাতন ধর্মকে পুনরুজ্জীবিত করার জন্য চারটি প্রান্তে চারটি আন্দোলন হয়েছিল। পূর্ব প্রান্তে ব্রাহ্ম আন্দোলন, পশ্চিম প্রান্তে প্রার্থনা সমাজিস্ট, উত্তর ভারতে আর্য সমাজীরা, দক্ষিণ ভারতে থিওজফিস্ট। তোমরা এসব বুঝবে না এখন, তোমাদের মাস্টারমশাই এ সম্বন্ধে কিছু আলোকপাত করেছেন, কিছু কিছু লেখাতে দেখছিলাম, ভালো জিনিস। কিন্তু তাদের প্রবর্তিত ধর্ম দেশনা বা চেতনা নিয়ে ভারতবর্ষ জানতে পারেনি, একদর্শী ছিলেন তারা সকলেই, তারাও আরেকটি সম্প্রদায় তৈরি করে বিভেদ সৃষ্টি করেছিলেন। সব বিভেদের অবসান ঘটিয়ে শ্রীরামকৃষ্ণদেব প্রত্যেকের সাথে দেখাশোনা করে দেখভাল করেছে, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, ব্রাহ্ম সমাজের নেতা যারা ছিলেন, শিবনাথ শাস্ত্রী, বিজয়কৃষ্ণ গোস্বামী, কর্নেল অলকট, থিওজফিস্ট, দয়ানন্দ সরস্বতী আর্য সমাজিস্ট, বড় বড় পণ্ডিত, কিন্তু তার আধ্যাত্মিক অনুভূতির প্রাখর্যে এবং বিস্তার বিস্তীর্ণতায় সকলে মাথা নত করেছিলেন। তারই তত্ত্ব নিয়ে স্বামীজি শিকাগোয় আবির্ভূত হলেন এবং আমাদের সামনে একটি কথা রাখলেন, যেটি হচ্ছে যে মানুষ দেবতা, একদল লোক দেবতার পুজো করছেন মানুষকে বাদ দিয়ে। হ্যাঁ, বৈষ্ণবরা দেবতার পুজো করে, ঘরে আগুন লেগে গেছে কী হবে, আমি এখন পুজোয় আছি, আমি জপে আছি, তারা দেবতাকে চায়, মানুষকে চায় না। মানুষের দুঃখ দায় তাদের দারিদ্র, তাদের অনশন অর্ধাসন তাদের বিব্রত করে না। আরেক দল আছেন যারা মানুষকে নিয়ে থাকে, দেবতাকে হটিয়ে দেয়, দুয়ের সমন্বয় ঘটালেন স্বামীজি, যে মানুষই দেবতা। অদ্ভুত ধর্মের ডেফিনেশন দিলেন তিনি, বলেছিলেন তোমরা শুনে রাখো, পরে বুঝবে, পরে পড়বে, পড়তেই হবে তোমাদের। বলেছিলেন যারা মন্দিরে মসজিদে গির্জায় দেবতার পুজো করে তারা ধার্মিক, তাদেরকে তিনি বাদ দিচ্ছেন না, কিন্তু যারা মানুষের ভিতরে পুজো করে, মানুষকে পুজো করে, মানুষের সেবা করে, তারা দেবতা। তোমাদের শিক্ষক শিক্ষিকা এরা তোমাদের পুজো করছেন, মন্দিরের দেবতা নিশ্চল, কথাবার্তা বলে না, যা দেবে তাই খাবে, তোমরা জীবন্ত দেবতা। তিনি বলছেন পুজো করো একমাত্র জীবন্ত দেবতা, ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা। স্বামীজি এইরকম কথাও বলেন, এরাই তোমার দেবতা। আমি শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলি,
যে আপনারা কেউ ডিউটি করছেন না, কেউ কর্তব্য করছেন না, আপনারা পুজো করছেন, সেবা করছেন। এখানে একজন মা শিক্ষিকা, তিনি সকাল 10টায় এসেছেন, বিকেল 5টায় বেরিয়ে যাবেন। আজকে আমি এসেছি বলে তাদের হয়তো আরও 1-1.5 ঘন্টা বেশি থাকতে হচ্ছে, তারা বিরক্ত হচ্ছেন আমি জানি। এবং হেডমাস্টার মশাই যদি বলেন যে দিদি একটু থেকে যাবেন তো আজকে 5টার পর জরুরি কাজ আছে, তখন সেই শিক্ষিকা বলে উঠবেন যে না, আমি অনেকক্ষণ আগে বেরিয়েছি, আমি ক্লান্ত, আমি বড় শ্রান্ত, ফিরে যাই, বাড়ি যেতে হবে, ক্লান্ত। হ্যাঁ, তিনি গেলেন বাড়ি ফিরে, কিন্তু গিয়ে আবার ছেলে মেয়েদের সেবা করছেন, যত্ন করছেন, কিন্তু ঘুমোচ্ছেন না। এই সেবা যত্ন করছেন, এটাও কাজ, এই কাজে কিন্তু ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। দ্যাট ইজ দ্য বিউটি অফ লাভ। তিনি বাড়িতে ছেলে মেয়ে আত্মীয় স্বজনদের সেবা করছেন, বাবা মা শ্বশুর শাশুড়ি স্বামী, সেটাতে আনন্দ আছে, সেবা আছে, কারণ ভালোবাসা আছে। ভালোবাসাকে নিয়ে এলে পরে কর্মক্ষেত্রে সেটাই হবে পূজা, সেটাই হবে সেবা। ডিউটিকে সেবায় রূপান্তরিত করতে হবে, ডিউটির ভেতরে ভালোবাসা যোগ করে। যে ভালোবাসা যোগ করে আমি আমার সংসারের কাজকর্ম করি, তাতে ক্লান্তি দূর হয়ে যায়, ক্লান্তিকর তো নয়। স্বামীজি সেটাই বললেন যে ভালোবাসাকে সঙ্গে নিয়ে সব কাজ করো, সেই কাজ পবিত্র হবে, পবিত্র মন সৃষ্ট হবে, পবিত্র মন আমাদের, পবিত্র মন আমাদের চরম আনন্দ দেয়। যখন একটা ভালো কাজ করো তখন অত্যন্ত আনন্দ পাও। আমি নরেন্দ্রপুরে যখন ছিলাম, প্রিন্সিপাল ছিলাম 27 বছর, ছিলাম 48 বছর, সেক্রেটারিও ছিলাম, ডিসেম্বরের প্রথম শুক্রবার ব্লাড দেওয়া হতো, রোগা আন্ডারওয়েট মনে হতো ছেলেগুলো, সেই 11-12 ছেলেরা পড়তো, 11-12 ছেলেদের বয়স তো 18 হয়নি তখন, 18 ছাড়া ব্লাড দেওয়া যাবে, তারা শুনতো না, তারা বলতো যে আমাদের ব্লাড নেওয়া হোক, যদি দেওয়ার মতো অবস্থা থাকে তাহলে আমরা ব্লাড দেব। এই এইরকম মানসিকতা কজনের আছে, দলে দলে আসছে। ডাক্তারবাবুরও সাহস দিচ্ছেন যে হ্যাঁ ঠিকই তো, আমরা তোমাদের তো রুগী বানিয়ে তোমাদের কাছ থেকে রক্ত নেব না, আমরা টেস্ট করে দেখব। দেখলো যে হ্যাঁ ওয়েট ঠিক আছে, সবই ঠিক আছে, 1 বছর কম হচ্ছে, বলে তোমরা এইটুকু মিথ্যে কথা লিখলো, দেখো ফর দি গ্রেটার বেনিফিট অফ সোসাইটি ই ডু দ্যাট। লক্ষ্মী এখানে বসে আছে, হি নোজ এভরিথিং অ্যাবাউট দি কন্ডিশনস দ্যাট উই পুট হোয়েন টেকিং ব্লাড ফ্রম আদার্স বডি দ্যাট উই অল নো। তো ঠিক আছে, তাই হল। এবং সেই সব ছেলেগুলো দুষ্টু ছেলে হয়তো, কিন্তু ওই এটা এখানে বাদ দিয়েছে, একটা স্টিকার লাগিয়ে দিয়েছে, সেটা খুলে নিয়ে আনন্দে ঘুরে বেড়াচ্ছে, সেদিনে সে হিরো, এই না আমি ব্লাড দিয়েছি। আমরা টাকা পয়সা সবাই দিতে পারি, কিন্তু ব্লাড, আমার ব্লাড আমি দেবো না অন্যকে, আমার ব্লাড, এ আমার ব্লাড, হাউ ক্যান ইউ ইনসিস্ট মি টু গিভ ব্লাড ফ্রম মাই বডি, ইট ইজ মাই ব্লাড, আই ওন্ট গিভ, ওরে বাপ রে বাপ, জাস্ট সি। পরের জন্য কিছু করলে পরে হৃদয়ে সিংহ বলের সঞ্চার হয়, পরের জন্য কিছু করতে হয়। আমি সেই জন্যই বলছি যে আমাদের যে পেশা, সম্যক জীবিকা বলি তো, পেশার মধ্যেই আমাদের সমস্ত কিছু লুকিয়ে আছে। আমার অনেক উদাহরণ আছে, আমি সেসব বলে আপনাদের মনকে ভারাক্রান্ত করব না, কিন্তু পেশাটাকে যদি ঠিক মতো নেন, ধরুন না কেন যে আপনাদেরই ছেলে মেয়ে এই আপনার ক্লাসে বসে আছে, তাহলে আপনি কি ফাঁকি যেতে পারেন? ব্যবসায়ী খদ্দেরদের কি শোষণ করতে পারে? তার ব্যবসাটা যদি তার কাছে সেবা হয় পারে না, উকিল মক্কেলকে এক্সপ্লয়েট করতে পারে পারে না। স্বামীজি সমস্ত মানুষ, সমস্ত ধর্মের মানুষ, সমস্ত বর্ণের মানুষ, পৃথিবীর মানুষের কাছে এই দাবি ডাকলেন ঠাকুরের কথা, যে যা যে প্রতিমায় পুজো হয়, জ্যান্ত মানুষে পুজো হয় না, এদের প্রয়োজন তো বেশি। হেডমাস্টার
মহাশয় তো দাবি করলেন এদের প্রয়োজন মেটাতে হবে। তো এই এই প্রয়োজন মেটাবার ক্ষমতা তরুণ, আমি তোমাকে বলি, তোমাদের ভেতরেই আছে। 75 বছর বয়স হয়ে গেল এই বিদ্যালয়ের, 75 বছর বয়স হয়ে গেল বিদ্যালয়ের। এখান থেকে যে সমস্ত ছাত্র, প্রাক্তন ছাত্ররা বেরিয়েছে, তাদের একটা অর্গানাইজেশন হয় না, প্রাক্তন ছাত্র সংসদ, 4 বছর অন্তর অন্তর একটা মিটিং হোক। আমরা তো কেউ একটা টাকাও নিয়ে যেতে পারবো না। স্বামীজি বলছেন, অল অ্যাকুমুলেশন সার ফর সাবসিকুয়েন্ট ডিস্ট্রিবিউশন, মানে তুমি যত সম্পদ আহরণ করছো, তুমি জানো না যে সমস্ত বিলিয়ে দিতে হবে, তার আগে তোমাকে সেসব ব্যবস্থা করে নিতে হবে। তুমি একটা পয়সাও নিয়ে যেতে পারবে না, কার জন্য রেখে যাচ্ছ? তুমি যদি ডিউটি না করে, কর্মটি শুদ্ধ না করে কর্ম করো, সেই অর্থ নিয়ে এসে সংসারে প্রয়োগ করো, সংসার ধ্বংস হবে। ইউ হ্যাভ টু বি ডিউটিফুল, আই এম সে ইউ হ্যাভ টু বি সার্ভিসফুল, ইউ ডু ইউর ডিউটি অ্যাজ সার্ভিস, ইউর ওয়ার্ক শুড বি মেড ওয়ার্স, কর্মটা পুজো হবে, এটা কর্মস্থল হবে মন্দির, এই স্কুলটা মন্দির, এবং আমাদের কাছে এই বিদ্যালয় মা। আমি হয়তো এই স্কুলে পড়িনি, এইটি এই পরিবেশে ওখানে ছিলাম, তাতে কী হয়েছে? বড় হলে পরে তো আমাদের বাসস্থানও পরিবর্তন করতে হয়, আমাদের সুনিয়া গ্রাম থেকে অনেক লোক নাকি সব এখানে এসে বাস করছে, তো আমি বলবো তরুণ ভাই, তোমরা এক্স স্টুডেন্ট একটা অর্গানাইজেশন করো, তারা তোমাদের সমস্ত মানে অভাব মেটাবে। প্রত্যেকটা ভালো স্কুল তাই করে, প্রত্যেকটা ভালো কলেজ প্রতিষ্ঠান তাই করে। আমি যখন প্রিন্সিপাল হই, তখন আমারও ছাত্রদের কাছে চাইতে একটু কুণ্ঠাবোধ থাকত, আমি একটু লজ্জিত হতাম, লজ্জা পেতাম। তারপর আমাদেরই দু একজন প্রাক্তন ছাত্র, তারা বিদেশে থাকে, তারা এসে বলল, আমাকে বলছে যে সত্যানন্দ, তুমি জানো না, আমি হার্ভার্ডে 3 মাস পড়েছিলাম, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত বিশ্ববিদ্যালয়, তা আমার বাড়িতে তার পরেই চিঠি আসে, প্রত্যেক বছর একটা করে চিঠি আসে। কি চিঠি? যে ডিয়ার অ্যালামনাস, প্রিয় প্রাক্তন ছাত্র, 3 মাস পড়েছি আমি একটা কোর্স, হয়তো তুমি এই সময় থেকে এই সময় এখানে ছাত্র ছিলে, উই হ্যাভ ওয়ান অর্গানাইজেশন ফর দি এক্স স্টুডেন্টস অ্যালামনাই, উড ইউ কন্ট্রিবিউট ইউর মাইন্ড টুয়ার্ডস দ্য ওয়েলফেয়ার অফ দি ইউনিভার্সিটি, এই সমাজ, এই বিশ্ববিদ্যালয়ের কল্যাণের জন্য, বিশ্ববিখ্যাত, তাদের টাকার অভাব, তারা এখান থেকে প্রচুর ছেলে নিয়ে পড়ায়, আমাদের অনেক ছেলে সেখানে গিয়ে পড়ে, তারা স্কলারশিপ দেয়, কী করে দেয়? সে এক্সপ্লোরটা দিচ্ছে, বলছে আমি একটা টাকা পাঠালাম। ঠিক পরের বছর আবার চিঠি আসছে, ডিয়ার অ্যালামনাস, ইউ কন্ট্রিবিউটেড দিস অ্যামাউন্ট লাস্ট ইয়ার, তুমি আগের বছর এই টাকা দিয়েছিলে, জাস্ট সি হাউ এফিসিয়েন্ট ইজ এ সিস্টেম। কুশলতা, কর্মে কুশলতা কত গভীর। তখন বললো যে হ্যাঁ, আমি তুই এবছর কি একটু বেশি দিতে পারো, ক্যান ইউ মেড লিটল বিট মোর কন্ট্রিবিউশন, অদ্ভুত সুন্দর। সেই জন্য বলছি যে তরুণ ভাই, এখানে একটা এক্সপ্লোরেট অর্গানাইজেশন হয়নি কেন সেটা আমি জানতে চাই, এবং ইউ হ্যাভ এ রাইটফুল ক্লেম অন দেম টু কন্ট্রিবিউট ফর দে ক্যান। স্বামীজি যখন বলছেন যে অল অ্যাকুমুলেশন সার ফর সাবসিকুয়েন্ট ডিস্ট্রিবিউশন, যাওয়া কিছু সম্পদ সৃষ্টি করেছো, ছেড়ে চলে যেতে হবে তোমার, কিন্তু যারা নির্বোধ তারাই জানে, দ্য ফুলস ডু নট নো দ্যাট, যারা নির্বোধ তারাই এটা জানে না।
এটা করতে হয়, এই অর্গানাইজেশনটা তাড়াতাড়ি হোক এটা আমি চাই। আমার দিক থেকে আমি বলবো যে আমি তো ভালো রেজাল্ট করেছিলাম, পড়াশোনা করেছিলাম, ভালো রেজাল্ট হয়েছিল, একটা কলেজে অধ্যাপনা করতাম। আমি 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 হয়তো তোমাদের মতো নই, আমি ওই সুখের জন্য যাই নাই, আমি ছেড়ে দিয়েছি, সব চাকরি ছেড়ে দিয়েছি। এবং আমাদের যারা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী তারা খুব বড়ো বড়ো কাজ করতেন, ইউ টেক ইট ফ্রম মি, আমার কাছ থেকে জেনে নাও, অনেক বড় বড়ো কাজ করতেন, প্রচুর ইনকাম করতেন, সব ছেড়ে দিয়েছে। হয়তো বাবার হয়তো রাজার পুত্র আছে, সাউথের কিছু কিছু রাজপুত্রও আছে আমাদের ভেতরে, দিনহীন সেবকের মতো কাজ করছে, রুগীর মলমূত্র পরিষ্কার করছে, হসপিটালে কাজ করছে, সব কাজ করছে, মানুষের সেবাকেই পুজো হিসেবে ধরেছে, মানুষ দেবতা, তার দুঃখ আমাদের আগে বুঝতে হবে। এই ভাবনাটা আমাদের ছেলেদের মধ্যে প্রত্যেকের মধ্যে থাকা দরকার। আর তোমরা ঠাকুর বা স্বামীজির বই পড়বে, আমি ভুলে গেলাম আমার দু চারটে বই লেখা ছিল, আমাদের পাবলিকেশন আছে কিছু, কয়েকটা বই যদি লাইব্রেরিতে দিয়ে যেতে পারতাম, আমার ইচ্ছা আছে পরে পাঠাবো। আর আমরা ভিখিরি জানো তো, ভিখিরি আর ভিক্ষুক আর ভিক্ষু দুটোর মধ্যে তফাৎ আছে। ভিক্ষুক হচ্ছে যারা দ্বারা দ্বারা ভিক্ষা করে বেড়ায়, আর ভিক্ষু হচ্ছে সন্ন্যাসী, তারা অর্থ উপার্জন করে না, তাদের জীবিকা হচ্ছে ভিক্ষা, কিন্তু পরার্থে, পরের জন্য ভিক্ষা। আমি এখানে আসার সময় হাজার পঞ্চাশ টাকা এনেছি, হেডমাস্টার মহাশয় তুমি নিয়ে যাও, তুমি তোমার গরিব ছেলেদের জন্য এটা ব্যয় করবে, কিন্তু এর জন্য না, এই টাকা আমি ভিক্ষে করে এনেছি, কারণ আমাদের নিজেদের কোনো ইনকাম নাই, আমরা দিনরাত খাটি কিন্তু আমাদের কোনো কেউ পয়সা দেয় না। তা তোমাদের একটি ছেলে, তোমাদের একটি মাস্টারমশাই আমাকে কিছু প্রণামী দিয়ে গেল, দিস ইজ নোন অ্যাজ এ প্রণামী, কত আছে আমি জানি না, হাউ মাছ হু ক্যান সে হাউ মাছ হাউ মাছ হ্যাভ ইউ পেড অ্যাজ প্রণামী, বলে আই ওয়াজ ইউর স্টুডেন্ট অ্যান্ড আই গিভ দিস অ্যাজ প্রণামী, এস প্রণামী মানে প্রণাম করলে পরে টাকা দিয়ে প্রণাম করে, দিস হ্যাজ বিন দি কাস্টম। এনিওয়ে আমি মাঝে মাঝে ইংরেজি বলছি, তোমাদের বুঝতে সুবিধা হবে ওটা, তাই তো, তোমাদের মোটামুটি ইংরেজি জানো, ইংরেজিতে আর্টিকেল এখানে আছে, ভেরি নাইস আর্টিকেলস ইউ হ্যাভ ইনকর্পোরেটেড, এনিওয়ে ইউ অল ট্রাই টু স্পিক ইংলিশ বিকজ ইউ হ্যাভ টু বিকাম গ্রেট ইন সোসাইটি, অ্যান্ড ফর দ্যাট ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ এ মাস্ট, ইট প্লেস এ ভাইটাল রোল, খুব বড় প্রয়োজন, ইংরেজি শিখবে ভালো করে। তা আমি শিক্ষক মশাইদের বলছি, এবং আমি যেখানে যেখানে ছিলাম আমি তাদেরও বলি যে ছেলেরা যখন দেখছেন একটা ছেলে সে একটা প্যান্ট পরে আসছে বা একটা চটি পরে আসছে, চটিটা নেই হয়তো চটিটা ছিঁড়ে গেছে, হোয়াই ডোন্ট ইউ টেক হিম অ্যাসাইড অ্যান্ড সে হিয়ার ইজ মানি, ইউ গো অ্যান্ড বাই এ শু ফর ইউ অর এ শার্ট ফর ইউ ফর এ শার্ট অ্যান্ড প্যান্ট ফর ইউ। আজকের আপনাদের স্কেল তো ভালোই হয়েছে, এইটুকু মানবিকতা বোধ আমাদের কেন থাকে না, ইউ আর ফর দেম অনলি। আমি সমস্ত শিক্ষকগুলোকে বলি, শিক্ষক সমাজকে বলি, আপনারা নিজেদের গোপনে দান করতে শিখুন, যারা আপনাদের সামনে আছে তাদের দুঃখ তাদের এগুলো শুনুন। আমার পিতৃদেব মারা গেছিলেন, আমি তো ছোট, পাঁচ ছ বছরে মা মানুষ করেছিলেন, তা এখানে আমি সমস্ত নামগুলো দেখছিলাম প্রাচীন, আমাকে ক্লাস ফোরে আরেক বছর থাকতে নির্দেশ দেওয়া হলো, ক্লাস ফোর পাস করেছি, ফাইভে ভর্তি হতে গেলাম গভর্নমেন্ট স্কুলে, বলে এবছর ইউনিয়ন বোর্ড থেকে কোনো ফিসিপ দেওয়া হবে না। আমি ফণীভূষণবাবুর বাড়িতে গেলাম, ফণীভূষণ মুখার্জি নবাসনে, ছোটো ছেলে তোমাদের মতো ক্লাস ফাইভে, স্যার আমি তো পড়তে চাই,
বলে তোমাদের গ্রাম থেকে এবছর দেওয়া হবে না, ফ্রি শিফট পাবে না, 3 টাকা বেতন, 3 বার 36 টাকা দেওয়া। এখন আমার কাছে 36,000 টাকা দেওয়া কোনো অসুবিধা নেই, আমি কারণ অন্যের পকেটে হাত দেবো। ইউ গিভ মি দিস অ্যামাউন্ট ফর নট ফর মি বাট ফর দিস ম্যান অর দ্যাট ম্যান, দিস ওম্যান অর দ্যাট চাইল্ড। তিনি বললেন পরের বছর তোমাকে নেব। আমি 1 বছর দ্বিতীয়বার ক্লাস 4 থাকলাম, তখন 3 টাকা কি 3 টাকা 6 টাকা কেজি 6 টাকা মন ধান ছিল, বুঝলে 64-63 কথা বলছি, হরিব ইন টার্মস অফ কমোডিটি দ্যাট 3 রুপিজ টিউশন ফি ওয়াজ কোয়াইট লার্জ। তা এখানে দেখছিলাম এই সুবোধবাবু তিনি শুরু করেছিলেন, তারাপদবাবু তাকে নিয়ে এসেছিলেন, এবং এখানে প্রভারঞ্জন ঘোষ আছেন, এর দাদু, লক্ষ্মীর দাদু, এবং তিনি এই গ্রাম থেকে ভালো ভালো ছেলেদের নিয়ে এসেছিলেন, করুণাময়ী নন্দী, দিলীপ ঘোষ, দিলীপ দা, ওর জ্যাঠামশাই সেন্ট জেভিয়ার্স কলেজের ইংরেজি ইকোনমিক্সের প্রফেসর, করুণাময়ী নন্দী ছিলেন আমার প্রফেসর নরেন্দ্রপুর কলেজে, তিনি 11th হয়েছিলেন, আমি বলেছি এখানে আমার এই ছোট্ট লেখাটির মধ্যে, এবং এখানে সোহম দে এবার ষষ্ঠ স্থান অধিকার করেছে, এত বছর পরে সে একটা র্যাঙ্ক পেয়েছে, আমরা তো কেউ পাইনি, তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ দিতে হবে। এবং এই বিদ্যালয় যে এই ক্ষমতা রাখে একটা প্রচণ্ড ভালো একটা রেজাল্ট করবার ক্ষমতা রাখে সেটা সবচেয়ে বড় কথা। এখানে একটা আম গাছ আছে, এই আম গাছে হয়তো ছোটো ছোটো আম প্রচুর ধরবে, ঝরে যাবে, দেখলে তার মধ্যে একটা বড় আম আছে, হঠাৎ দেখলে বড় আম হয়েছে, অবাক হয়ে গেলে বলে এত ছোট ছোট আম তারা পাকতে পারেনি, তার মধ্যে এটা হলো কি করে, এটা হলো কি করে, তার মানে আম গাছটার যোগ্যতা আছে, আম গাছটা খারাপ ওই আমগুলো ওকেই বিচার হবে এই স্কুলটার যোগ্যতা। তোমরা হয়তো অসংখ্য মানুষ রয়েছো ওই আম ছোট ছোট আম কাজ আমের মতো, তোমাদেরও ভালো ট্রিটমেন্ট দিলে পরে তোমরা বড় হতে পারো। তেমনি এই সমাজটা মানে ভারতবর্ষের সমাজে এই গুরুত্ব বুঝতে গেলে একটা মহাত্মা গান্ধী, একটা বিবেকানন্দ, একটা রবীন্দ্রনাথ, এই যথেষ্ট, হাজার হাজার চোর ডাকাত দিয়ে তাদের এই ভারতবর্ষের বিচার হয় না, দিস ইজ পজিটিভ আউটপুট। এই গঠনমূলক চিন্তা আমাদের জন্য তোমরা কি শুনতে পাচ্ছ পিছনে দা অল্প পাচ্ছ, এখন যা হয়েছে আমাদের পেশা হয়ে গেছে বুঝলে, থামতে হবে। আমি শুধু তোমাদের বলি তোমরা লেখাপড়া করো, আর সকালবেলা উঠে মাকে বাবাকে প্রণাম করবে, মাকে এই দেবতা রূপে দেখবে, মায়ের মধ্যে দেবতাকে দেখবে, বাবার মধ্যে দেবতাকে দেখবে, মাস্টারদের মধ্যে দেবতাকে দেখবে, অতিথিদের মধ্যে দেবতাকে দেখবে, পিতৃদেব মাতৃদেব আগে মাতৃদেব মায়ের মধ্যে দেবতাকে দেখবে, বাবার মধ্যে দেবতাকে দেখবে, অন্য দেবতা কেউ নেই। তোমাদের জীবনে কখনো অশুভ কিছু ঘটবে না, আনন্দ থাকবে সারা জীবন, মাকে বাবাকে মাস্টারমশাইদের এবং অতিথি যারা আছেন তাদের যদি দেবতা জ্ঞানে সেবা পুজো করতে পারো তাহলে তোমাদের জীবন ধন্য হবে।
লেখাপড়া নাই বা হলো, লেখাপড়া হবে তোমাদের বলে দিলাম, তোমাদের জীবনের প্রতিষ্ঠা আসবে। এটি খুব দরকার। আর তোমরা যে মাস্টারমশাইকে ভালোবাসতে পারবে না, শ্রদ্ধা করতে পারবে না, সেই মাস্টারমশাই যে সাবজেক্ট পড়াবেন সেটাও তোমরা বুঝতে পারবে না। ইংরেজির মাস্টারমশাইকে যদি ভালোবাসতে না পারো, শ্রদ্ধা করতে না পারো, ইংরেজি শেখা হবে না। এই জন্যই বলা হচ্ছে আচার্যকে দেবতা এবং উপকূলে ভাববে। এখন অনেক কথা ভিড় করে আসছে, এখানে কত নামগুলি সব দেখলাম। প্রথম হেডমাস্টার যিনি ছিলেন, তিনি আমাদের ক্লাস নিয়েছিলেন। ছমাস ক্লাস নেওয়ার পর তিনি কলকাতায় চলে গেলেন, আমরা জানতে পারি। তার দুই ছেলে পিন্টুদা টিটুদা একজন যাদবপুর ইউনিভার্সিটির লাইব্রেরিয়ান হয়েছিলেন, আর একজন বর্ধমান ইউনিভার্সিটি। দীপকদা টিটুদা পিন্টুদা মারা গেলেন, তার সাথে আমার অত্যন্ত গভীর সংযোগ ছিল এবং তিনি এই মন্ত্রী এইটি প্রতিষ্ঠা করার ব্যাপারে আমাকে বলেছিলেন। এখানে আমি অনেক মাস্টারমশাইয়ের কথা দেখছি। আমার আনন্দের সীমা নেই যে এদের আমি প্রত্যেকের কাছে প্রত্যেককেই চিনতাম। এই সুবোধবাবু, কালীপ্রসাদ সেন, প্রসাদ কুমার বেদ্যা, প্রসাদবাবু তো মারা গেলেন, সরলেগে ছিলেন। তপনবাবু প্রথমে ইন্সপেক্টর অফ স্কুল ছিলেন, পরবর্তীকালে দুর্গাবাবু আমাদের সংস্কৃত পড়াতেন, রাস্তার ধারে বাড়ি ছিল দক্ষিণাদা। আচ্ছা সুনীলদা, সুনীলবাবু তো চলে গেলেন পরে, অঙ্ক করাতেন সুন্দর। বৈদ্যনাথ গাঙ্গুলি, রবীন্দ্রনাথ, রবিবাবু আমাদের এখানে থাকতেন, ওই যে ডাক্তারবাবু ছিলেন, তার উল্টো দিকে ওই একটা পুকুর আছে, আমি এখন জানি না পুকুরের ওপারে। আমার অত্যন্ত প্রিয় শিক্ষক ছিলেন, উনি অঙ্ক করাতেন নিচের দিকে। দয়ানন্দবাবু, দয়ানন্দ ভট্টাচার্য, উনি ছিলেন আমাদের বাংলার টিচার। অশোকদাস ইংরেজি পড়াতেন, পরেশবাবু বাংলা পড়াতেন, এসব আছে। দেবীদাস মুখোপাধ্যায় অল্প দিন ছিলেন, দু চার দিন, উনি ফিজিক্সে ফার্স্ট হয়েছিলেন প্রেসিডেন্সি কলেজ থেকে। পণ্ডিত মশাই অর্থাৎ আমাদের শ্যামজ্যোত বন্দ্যোপাধ্যায়ের ছাত্র ছিলেন অন্য জায়গায়, তো তিনি যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন ইঞ্জিনিয়ারিং সেকশনে ইলেকট্রিক্যাল। তার সাথে আমার আজীবন এ ছিল। এসব মুরারিমোহন, অনিল কুমার দত্ত ইংরেজি পড়াতেন, উকিল ছিলেন। সুধীন্দ্র মোহন সেনগুপ্ত বৃদ্ধ মানুষ। নিখিলবাবু, নিখিলবাবু আমাকে নিয়ে নরেন্দ্রপুরে গেলেন যেদিন শেষ গেলাম। তো এইসব আছেন। তারপর শ্যামজ্যোতবাবুর কথা তো বলতেই হয়, কারণ উনি আমাকে প্রত্যেক রবি শনিবার দিন রাত্রে সাইকেলের পিছনে চাপিয়ে কামারপুকুর মঠে নিয়ে যেতেন। উনি কামারপুকুরের মাস্টারমশাইদের উপনিষদ পড়াতেন, বেদান্ত পড়াতেন, বেদ পড়াতেন। তা আমি ওইখানে যে অতিথিশালা আছে সেখানে থাকতাম, তার থেকে কাজ খেতাম সাধুদের সঙ্গে। আর ওখানে মাস্টারমশাই খাটে থাকতেন, আমি বিছানা আমি কার্পেটে ঘুমাতাম। তারপর দিন সকালে রোববার তারই সাইকেলের পিছনে চেপে চলে আসতাম গোহাটে। উনি গোহাটে থানার পাশে একটা ইয়ে ছিল, বোর্ডিং ছিল, সেখানে থাকত। তা সেইভাবে শ্যামজ্যোত বন্দ্যোপাধ্যায় উনি আমাকে নিয়ে রেজাল্ট আউটের পর আমাকে নিয়ে গেলেন কলকাতায়। তা বলে চল, করুণা আছে, করুণাময় নন্দী আমাদের স্বপ্নের মানুষ, তিনি অধ্যাপনা করেন। সেখানে গিয়ে আমরা আর ওখানে ভর্তি হলাম, ইকোনমিক্সে ভর্তি হলাম, অর্থনীতি। শ্যামজ্যোত ভগবানে তিনি 13টা সাবজেক্টে এমএ ছিলেন, যদি বলি আর বেশি বলা হয়, আরও কম বলা হয়, 13 একাদশ তীর্থ ছিলেন। আর বাংলা সংস্কৃততে এমএ ছিলেন, মানে সংস্কৃত সমস্ত কিছু তিনি জানেন। কী জানেন? সাংখ্য, বেদান্ত, পুরাণ, হ্যাঁ, তন্ত্র, সব কত কী ব্যাপার আছে আমি সব জানি না। তিনি তার নাতিকে নিয়ে, নাতিটা কর 6 বছর 7 বছরের, বুঝলেন, আমি তখন নরেন্দ্রপুরে আমার ঘরে আছি। উনি সকাল 8টার সময় গেলেন,
এইটুকু হচ্ছে নাতি। সে নাতি এখন আমেরিকা যাবে, ঋত্বিক তার নাম এখন। শোনো গল্পটা শোনো, তোমাদের বলছি, এইটুকু ছেলে একটা, এইটুকু ছেলে, ছ সাত বছরের ছেলে, সে তিনতলা শ্রেণীতে উঠেছে, পণ্ডিত মশাই বসলেন, তা সেই নাতি আমাকে জিজ্ঞাসা করছে, মহারাজ আমার একটা প্রশ্ন আছে। আরে তো তোমার প্রশ্ন, আর তোমার প্রশ্ন তোমার দাদু তো দেবে। দাদু কী করেছেন জানো? দাদু তাকে ঘুমোতে ঘুমোতে গল্প করতে করতে উপনিষদের সমস্ত গল্প বলেছেন, শ্রীরামকৃষ্ণদেবের সব গল্প বলেছেন, সব গল্প বলেছেন, পুরাণ ইত্যাদি ইতিহাস সব গল্প তার জানা। তা বলছে আমার একটা প্রশ্ন আছে, আমার তো দাদু বলে দাদু উত্তর দিতে পারেনি। তারপর তো আমি তো পণ্ডিত মশাই কী ব্যাপার বলে, বেয়াড়া প্রশ্ন শোন, কী কী বলতে শোন। তা প্রশ্নটা হলো, সে আমার প্রশ্ন বলো, বলে শিবের গুরু কে? পুরাণের প্রশ্ন, শিবের গুরু কে? তোমাদের মনে এই প্রশ্ন জাগবে না, শিবের গুরু কে? আমি বললাম শিবের গুরু, শিবের গুরু তো কী তোমার দাদু পারেনি? পেরেছে, তাই বলে আছে শিবের গুরু রাম। ঠিক আছে, এইবার পণ্ডিত বলছেন এইবার ঠেলা বোঝো, কী প্রশ্ন করে, যেটাতে আমি উপকার হয়েছি। আমি সাধুদের সংস্কৃত পড়াই, পুরাণ পড়াই, ইতিহাস পড়াই, একটা বাচ্চা ছেলে আমাকে স্তব্ধ করে দিয়েছে। তা কি বলো? বলে রাম তো মানুষ, রাম তো মানুষ, শিব তো দেবতা, তাই তো? বুঝতে পারছো ব্যাপারটা? প্রশ্নটা খুব খুব জটিল প্রশ্ন। রাম সে তো মানুষ, রাম তো মানুষ, তোমার আমার মতো মানুষ, আর দেবতা তো পাঁচটা, শিব আছেন, বিষ্ণু আছেন, তাই তো, কালী আছেন, এসব আছেন না, গণেশ আছেন, এরা তো, এরা তো মানুষ নয়, এরা দেবতা, এরা তো, সে তাদের তাদের গুরু মানুষ হচ্ছে একটি ব্যাপার। হরি পাদ্রি, আমি জানি আপনাদেরও পণ্ডিত মশাইয়ের মতো মাথা উল্টে যাবে। এই যে পণ্ডিত মশাই রয়েছেন ওখানে বসে আছেন, সুন্দর চ্যান্টিং করলেন, তাকে আমি ধন্যবাদ জানাই। তার উত্তর কি জানা আছে? কে উত্তর জানে? দেবতার গুরু মানুষ হবে, এ কী ব্যাপার? তখন আমি বললাম তাকে যে ঠিক, তোমার বাবা তোমার দাদু যখন পারেননি তখন দেখি আমি একটু চেষ্টা করি। পণ্ডিত মশাই নীরবে শুনে যাচ্ছেন, নীরবে শুনে গেলেন আমার ব্যাখ্যা। শুধু একটি কথা তাকে বললাম, এই জন্যই স্বামীজি এসেছিলেন, শ্রীরামকৃষ্ণদেব এসেছিলেন, যে মানুষকে দেবতার উপরে নিয়ে যাবেন, মানুষকে দেবতার উপরে নিয়ে যাবেন। তাকে বললাম একটা কথা আছে ভাগবত, একটা কথা আছে নারায়ণ সমগুণই, পণ্ডিত বুঝতে পারবেন, নারায়ণ সমগুণই, এই কৃষ্ণ যিনি, আমরা তো কৃষ্ণ কি নারায়ণ ভাবি, তাই তো? কৃষ্ণ আর বিষ্ণুর মধ্যে তফাৎ করি না, কিন্তু ওটা ইকুয়েশনটা করে করতে হয়, কৃষ্ণ নারায়ণ এক নয়। বলছে নারায়ণ কৃষ্ণের সমান গুণ বিশিষ্ট, কৃষ্ণ নারায়ণের সমান গুণ নয়। পণ্ডিমশাইয়ের চোখ একটু কুঁচকে উঠলো, বলে তাই? হ্যাঁ এটা আছে তো, নারায়ণও সমগুণ, নারায়ণ কৃষ্ণের সমান গুণ সম্পর্ক, কৃষ্ণ ইজ দ্য ইয়ার স্টিক, মেজারিং ডট, ইন কম্পারিজন টু কৃষ্ণ নারায়ণ হ্যাজ টু বি জাজড, নারায়ণস কোয়ালিটি হ্যাভ টু বি জাজ এগেনস্ট হি কৃষ্ণস কোয়ালিটি, অস্ট্রেঞ্জ। কৃষ্ণ ক্ষত্রিয় ছেলে, কেউ বলে গোয়ালার ছেলে, সে আজকে আজকে সব ব্রাহ্মণদের পূজ্য, তো ব্রাহ্মণদের পূজ্য। তা পণ্ডিত মশাই ওইখানেতেই উপকার হয়ে গেছে। তারপর আমি বললাম আচ্ছা দেখো,
তুমি দেবতার মন্দির দেখেছ? বলে হ্যাঁ দেখেছি তো, শিবের মন্দির দেখেছি। আমি বললাম তুমি মানুষের জন্য মন্দির হয়েছে দেখেছ কোথাও? তো বললো হ্যাঁ মানুষের মন্দির। রামের মন্দির দেখেছো? বলে না রামের মন্দির দেখিনি। আমি বললাম রামের মন্দির আছে অন্য জায়গায়। তা চৈতন্যের মন্দির দেখেছো? বলে না চৈতন্যের মন্দির দেখিনি। বুদ্ধের মন্দির দেখেছো? ওরা বলে আমি দেখিনি। আমি দেখোনি তুমি, এই দেশে তার প্রকাশ নেই, প্রচার নেই, অন্য জায়গায় আছে। খ্রিস্টের মন্দির বল না, যীশু খ্রিস্টের চার্চে আমি দেখিনি, চার্চে আসি। এসব মানুষ আমি তুমি রামকৃষ্ণের মন্দির দেখেছো? বলে হ্যাঁ কামারপুকুরে দেখেছি রামকৃষ্ণের মন্দির। আমি বললাম শিব কোথায় আছে সেখানে দেখেছো? সেই মন্দিরে রামের শিব রামকৃষ্ণের পায়ের তলাতে শিব বসে আছেন শিলীভূত হয়ে। পণ্ডিমা সাহেব আর একটা চমকে উঠলেন, চৈতন্যদেবের পায়ের তলায় নারায়ণ বসে আছেন শিলীভূত হয়ে, নারায়ণ শিলা আসনটা উঠছে মানুষের। মানে এরা মানুষ নয়, এরা এরা নিজেদের ভেতরে দেবতার প্রকাশ ঘটিয়েছে, দেবতার উপরে এদের স্থান। আমি বিবেকানন্দের মন্দির দেখেছো? বলে না বিবেকানন্দকে তো সবাই বলতো যে এই সেদিনকার ছেলে, তার জন্য একটা মন্দির হয়েছে, তিনি আর পুজো পাচ্ছেন। তার সঙ্গে যারা লড়াই করতেন সম্মানের ভাগিদার ভাগ নিয়ে, তারা আজ কোথায়? আর তিনি আজ দৈত্য দানা এদের সব দেবতা হয়ে বসে আছেন, ইউনিভার্সিটির দৈত্য দানা যারা, বিবেকানন্দের মন্দির হয়েছে। তখন ওই ছেলেটি হাততালি দিতে বললো তাহলে আমারও একটা মন্দির হবে। ওইটুকু একটা ছেলে কেউ তাহলে মহারাজ আমারও একটা মন্দির হবে? আমরা হ্যাঁ তুমি তো মানুষ, তুমি যদি দেবতা হও তোমাকে দেবতা আসন অধিকার করতে হবে, তার জন্য তোমাকে সকলকে ভালোবাসতে হবে, সবার জন্য সেবা করতে হবে, সবার পূজা করবে, তুমি কোনো মানুষের মধ্যে কোনো দোষ গুণ কিচ্ছু দেখবে না, দেবতাকে দেখবে, পুজো করবে, তাহলেই তুমি মানুষ। এই হচ্ছে যে যুগের ধর্ম। সে তখন হাততালি দিতে দিতে আমাদের ওখানে একটা ছাদ আছে, সে ছাদে চলে গেল। তা পণ্ডিত মশাই আমাকে বললাম দেখ আমি এত বেদ বেদান্ত পড়েছি কিন্তু এই সাধারণ ব্যাপারটা তো আমার মাথায় আসেনি যে মানুষই দেবতা হয়। মাস্টারমশাইরা দিদিমণিরা আপনাদের রিকোয়েস্ট অনুরোধ, এদের মধ্যে নারায়ণ লক্ষ্মী এদের দেখবেন, এরা সেবা না করে চিৎকার করবে চেঁচাবে, সেবায় ঘাটতি হচ্ছে। হেডমাস্টার তোমাকে বলি এই অসীম সহনশীলতা নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। আর একটা স্টুডেন্টস এইড ফান্ড করো, মাস্টারমশাইরা তাদের বেতনের অন্তত 1% প্রত্যেক মাসে সেই ফান্ডে দেবে এবং সেখান থেকে এই ছেলে মেয়েদের এসব দেখতে হবে, দেখভাল করতে হবে। সুবোধ রায় ইনি যখন চলে গেলেন তার স্মরণসভায় আমরা সবাই কেঁদেছিলাম, সুনীলবাবু সুনীল দাস বক্তৃতা দিচ্ছিলেন, আমরা তাকে ভালোবেসেছিলাম কেঁদেছিলাম কেঁদেছিলাম সত্যি সত্যি বলছি, ছোটো ছেলে কাঁদছে সবাই, এত আপন বোধ করেছিল। তা সেই সুবোধবাবু একটি ছেলেকে দেখে বললেন, তিনি 9-10 পড়তেন, 9-9 পণ্ডিত থেকে বলেছেন পণ্ডিত স্যার দেখুন তো ওর ছেলেটা শুকিয়ে যাচ্ছে, কী হয়েছ? নিয়ে এলো, বলে একে নিয়ে একটু চলে যান। অঞ্জনবাবু ছিল, অঞ্জনবাবুর কাছে নিয়ে গেলেন অঞ্জন ঘোষ, চোখের ডাক্তার সবই চিকিৎসা করতেন। তো বলে মনে হচ্ছে অন্যরকম কিছু, তাকে বিয়ে নিয়ে যাওয়া হলো বাইরে কলকাতায়। পূর্ণিমশাই নিয়ে গেলেন, বোন টিবি হয়েছে কিন্তু দেখেই বুঝে নিয়েছেন, প্রত্যেকটা ছেলের প্রতি তার নজর ছিল। আমি তার নাম করব না, তাকে তোমরা সবাই চেনো, কি অদ্ভুত অন্তর্দৃষ্টি ছিল, ইনটিউশন। তা
এসব নামগুলি দেখলাম। এবং আরেকটা কথা বলি, এই যে প্রাক্তন প্রধান শিক্ষক মণ্ডলী, আমি শুধু নিমাইবাবু এবং পরেশবাবু, পরেশবাবুর সাথে পরিচয় হয়েছিল খুবই গভীর, ওনার ভাইয়ের সাথে এখনও পরিচয় আছে, নিমাইবাবু চিনতাম, বাকি সবকে দেখেছি, শুভবাবু থেকে কিরণময় বিশ্বাস পর্যন্ত। কিরণময়বাবু তো মনে এতে চলে গেলেন কামারপুকুরে ইংরেজি পড়াতে গেলেন, হেডমাস্টার কিন্তু ইংরেজি পড়াতেন, আমাকে খুব ভালো পড়াতেন। আর আমাদের আমরা শেষ চলে গিয়েছি, এই অর্ডারটা ঠিক নেই, আর এল চক্রবর্তী, রাজেন্দ্রলাল চক্রবর্তী, রাজেন্দ্রলাল চক্রবর্তী, হাসির ব্যাপার আছে, আমরা আর এল চক্রবর্তী না বলে রেল চক্রবর্তী বলতাম, রেল চক্রবর্তী বলতাম, এবার সেটার উদ্ভাবক ছিলেন আর একজন, তাকেও আপনারা হয়তো অল্প স্বল্প চেনেন। তা আমি বলি 5, 6, 7, 8, 9, 10, 11 পর্যন্ত ছিলাম, 9 জন হেডমাস্টারকে আমরা দেখেছি, শুভবাবু, গণবীরবাবু, গুরুপ্রসাদবাবু, হি ওয়াজ এন এক্সেলেন্ট টিচার, গুরুপ্রসাদবাবু, কালীপ্রসাদবাবু, ইনি এখানকার লোক, সুধীন্দ্রবাবু পার্ট টাইম, অনিলবাবু পার্ট টাইম, অনিল ঘোষা, আর এল চক্রবর্তী, সরকেল, কৃষ্ণ কে কে ব্যানার্জি, কিরণময়বাবু, তারপর রাজেন্দ্রও পরে এলেন। এবং এই যে ঘরে ঘরে চলে যাচ্ছেন, কারণ গুহাটা থাকার মতো জায়গা তখন ছিল না, পরিবেশটা খুব স্বাস্থ্যকর ছিল না। আর প্রভারঞ্জনবাবু আমরা রাস্তা দিয়ে যেতাম, দেখতাম তা লক্ষ্মী আছে এখানে, ডাক্তার দেবুদা ওর বাবা, ওকে দেখতাম, দিলীপদা আসতেন মাঝে মাঝে, এদের দাম তারাপদবাবু কলকাতা থাকতে একটা পেশ ছিল, এই যে মহেন্দ্রনাথ মান্না কাটালি, আমরা তো সব দেখতাম, ধরণীধর বিশ্বাস, ধরণীবাবু ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার, সত্যনারায়ণ সরকার, ওর মেয়ে আমাদের আমার সাথে পড়ত, তার নামটা আমি ভুলে গেছি কোথায় আছে কি জানি, আর রামরতনবাবু, এই যে স্মৃতি আমি জাস্ট বললাম, স্মরণ করলাম, আর মুখগুলো ভেসে উঠছে। And we are all indebted to them. Their predecessors, Tara Amade Udbosuri. Ebong Tarai Bhitti Sthapan Koreche, Jara Bhitti Sthapan Kore, Bhiter Eat, Building Ute Gele, Mane Chokher Aadale Chole Jay. Bhiter Eat, Tarai Dhore Thake, Kintu Chokher Aadale Chole Jay. Tai Hoyeche, Tader Naam Amra Shoron Kori Na, Kintu Ei হীরক জয়ন্তী উৎসব উপলক্ষে তাদের নামগুলি দেখে আমি উদ্বোধিত হলাম, উদ্বুদ্ধ হলাম, সকলকে আমার মনে পড়ছে, সকলের মুখ আমার সামনে ভেসে উঠছে। এখানে আমি বলেছিলাম ভগবতী বিদ্যালয়ের মেয়েরা যদি থাকতো ভালো হতো, কারিকারা, আর আমাদের এখানে কোএডুকেশন মেয়েরা নাই। আমি মেয়েদের জন্য বলে রাখি যে তোমাদের জন্য একটা সারদা মিশন আছে, সারদা মহ, মায়ের জন্য মায়ের নাম নিয়ে তোমরাও আধ্যাত্মিক জীবনযাপন করতে পারো, সবাইকে লেখাপড়া শিখে চাকরি করে ছেলে মেয়ের বাপ মা হতে হবে তা না, তোমাদের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতি ব্যবস্থা রয়েছে। এবং সেই জন্যই স্বামীজি আমাদের বলেছিলেন যে মা ঠাকুরকে অবলম্বন করে জগতে আবার সব গার্গী মৈত্রীরা জন্মাবে। দেখুন, গার্গী এবং মৈত্রীরা উপনিষদের যুগে ছিলেন তপবনে, তারপরে তারা আসতে পারেননি। কেন আসতে পারেননি? মেয়েদের সন্ন্যাসের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আবার স্বামীজি মা ঠাকুরকে অবলম্বন করে সারদামঠ তৈরি করে গার্গী মৈত্রীদের আগমনের সুব্যবস্থা করে দিয়েছেন। তাদের আপনাদের যারা নাতনি আছেন, মেয়ে আছেন, আমাদের সেই সব বোনেদের তৈরি করুন, ভাববেন না যে বিয়ে দিয়ে পর্বত্য করে দেওয়ায় আপনাদের একমাত্র লক্ষ্য, মায়েদেরও নারীদেরও আত্মা পুরুষদের মতন অভিন্ন। আমি আর কি বলবো,
মাস্টারমশাইদের জন্য বললাম, অভিভাবকদের জন্য একটা কথা বলি, যে আপনাদের বাবা এবং মাকে, আপনারা বাবা মা, আপনাদের ছেলেমেয়েরা আপনাকে দেবতা বলে ভাববে, কিন্তু আপনারা যদি নিজেরা বাবা মা ঝগড়া করেন, ঘরে তুই তাকারি করেন, তাহলে ছেলেগুলো বিগড়ে যাবে, ছেলেরা আপনাদের শ্রদ্ধা ভালোবাসা নিতে পারবে না, আপনাদের তো দায়ী দায়িত্ব আছে। আপনারা বলবেন ছেলেদের যে তোমাদের যিনি বাবা তিনি আমার দেখা সবচেয়ে সেরা পুরুষ, তেমনি বাবারাও বলবেন ছেলেমেয়েদের, আমার তোমার মা তোমাদের মা আমার দেখা সর্বশ্রেষ্ঠ নারী, এবং ওই পারিবারিক জীবনে সেই আচরণ করে দেখাতে হবে, সম্মান দিতে হবে। শ্রীরামকৃষ্ণদেব একবার বলে ফেলেছিলেন, মা ঠাকুর তার ঘর ঝাঁট দিয়ে চলে যাচ্ছেন, অজান্ত বলেন দরজাটা ভেজিয়ে দিয়ে যাস, ভেবেছিলেন লক্ষ্মী দিদি এসেছে, লক্ষ্মী দিদি এসেছে তার ভাইজি। আচ্ছা যেই বলেছেন, আচ্ছা বললেন এই তো মায়ের কণ্ঠস্বর, সঙ্গে সঙ্গে জোড়াত করে তোমাকে তুই বলে ফেলেছি তুমি ক্ষমা করো। তিনি ক্ষমা তো ক্ষমা চেয়ে শান্ত হলেন না, তিন দিন ঘুমোতে পারেননি, কেন এমন বলে ফেললাম। সেই সময়তে স্ত্রীদের সব স্বামী তুই বলি ডাক, কিন্তু তিনি তুই বলে ফেলেছেন, এই অপরাধে তিন দিন ঘুমোতে পারেননি, শেষকালে সাষ্টাঙ্গ প্রণাম করে ক্ষমা চেয়েছেন ষোড়শে পুজো করে, কেন ইমাজিন, কর্মের জপ তপ সব ফল দিয়ে দিয়েছেন তার চরণে, এত শ্রদ্ধা করেছেন নারী জাতিকে। সুতরাং অভিভাবকদের বলছি, আপনারা যদি ছেলেমেয়েদের না দেখেন, এবং মায়েদের ভীষণ বড় ভূমিকা আছে, মায়েরা বলে দেবেন স্বামীকে সারাদিন যা করেছো ছেলের সামনে এসে বলো, যদি বলতে না পারো তাহলে সে কাজ করবে না, আর ছেলেমেয়েকেও বলবে সারাদিন যা করেছো আমাকে সে বলবে, তোমার কোনো কিছু গোপন মায়ের কাছে থাকবে না, দিস ইজ মাই অর্ডার। মা সংসারে সবচেয়ে বড় অ্যাডমিনিস্ট্রেটর, তিনি সব সবারই পরীক্ষা নেবেন, ছেলেরও নেবেন স্বামীরও নেবেন। আর ম্যানেজমেন্টকে বলি যে এখানে যেসব ভালো ছেলে কিছু কিছু আছে তাদের কিছু স্পেশাল কোচিং দিতে হবে, যারা সত্যি সত্যি আপনাদের বিচারে কিছু করতে পারবে বলে ভাবেন, ভালো ভালো টিচারদের দিয়ে তাদের একটু স্পেশাল কোচিং দেন, যেটা আপনাদের নাম হবে, আপনাদের নাম হলে পরে এই বাইরের সমস্ত ভালো ভালো ছেলেরা আপনাদের কলেজ স্কুলে এসে ঢুকবে, তারা আসবে, কারণ আপনারা তখন বলতে পারবেন যে আমরা একটা ভালো স্কুলের শিক্ষক শিক্ষিকা। এই আত্মসম্মান বোধ আপনাদের ভেতরে জাগুক। আর অভিভাবকদের বলি যে যাদের অর্থ আছে, এখানে তারা বেতন লাগে না, যাদের অর্থ আছে তারা স্বতঃপ্রবৃত্ত হয়ে হেডমাস্টারের ফান্ডে কিছু কিছু টাকা, ডেভেলপমেন্ট ফান্ডে কিছু কিছু টাকা জমা দেবেন বছরে, এক হাজার কি 2000, বিনা পয়সায় পড়ালে পরে বুঝলেন তো কিছু হয় না, মাস্টারদের উপর ভরসা রাখুন, মাস্টারমশাই এদের উপর, তাদের উপর ভরসা রাখতে হবে, তাতে করে এটা এটার এস্টাবলিশমেন্ট বা ডেভেলপমেন্ট খরচ খরচা, যে রং টং করা, এসব চেয়ার টেবিল করা, এই যে খাট তৈরি করা, এর জন্য অন্যের কাছে আবেদন করছেন, আমরা এখানে এসেছি অতিথি হয়ে, হেডমাস্টার মশাই আমাদের অতিথিদের কাছে আবেদন করছেন, আপনারা স্টুডেন্টদের কাছ থেকে এই দাবি করবেন, এই দাবিটা স্টুডেন্টের কাছ থেকে হবে, উই হ্যাভ রাইটফুল ক্লেইম অন ইউ, অন ইউর ইনকাম, অন ইউর ওয়েলথ, কেন দেবেন, পড়েছ এই অবস্থা আমার, এই সমস্যা, চার বছর অন্তর অন্তর তাদের ডাকুন, মিটিংটা করুন, একজনকে প্রেসিডেন্ট করবেন যারা বেঁচে আছেন এখনো, এটা একটা বড় সংকট,
আপনার বর্তমান ছাত্ররাও একটা বড় সম্পদ, এরাই তো ভবিষ্যৎ হবে। তাদের এনে তাদের কার কি বক্তব্য শুনুন। এখন সব জিনিস ফ্রি হয়ে গেছে, এখন স্লিপ বেড়েছে এই 75 বছর বয়সে কোথাও একটা গ্রান্ট পেয়েছেন, খাটটা অন্তর্মহলের জিনিস বলে সেটা আমরা সয়ে যাচ্ছি, তা নয়। আপনারা নিজেরাই কিছু কিছু কন্ট্রিবিউট করুন। আরেকটা খুব সুন্দর রাইট আপনাদের আছে, সেটা হচ্ছে বিভিন্ন আপনারা এনেছেন সেটা সিএসআর প্রজেক্ট থেকে এখানকার যে ব্যাঙ্কগুলো তাদেরকে বলুন যে আমাদের এখানে এগুলো নেই দিয়ে যান। 3-4 ব্যাঙ্ক যদি বলেন, 2-4 দোকানিকে যদি বলেন, ওষুধের দোকান এইসব আছে তাদের যদি বলেন, দে আর বাউন্ড টু পে, দেয়ার ইজ এ ল। প্রত্যেকটা কর্পোরেট সেক্টরকে বলা হয়েছে যে তোমরা তোমাদের ইনকামের প্রফিটের 2% তোমরা সোশ্যাল সার্ভিসে দাও, তারা দেবে। ইন্ডিয়ান অয়েল যদি কেউ এক্সপ্লোরেন্ট থাকে ইন্ডিয়ান অয়েলে, আয়ুষিতে যদি থেকে থাকে, কোল ইন্ডিয়াতে যদি থেকে থাকে, সেলে যদি থাকে কেউ, আছে তো সব। আর এই স্কুল থেকে পাশ করে যারা অধ্যাপনা করছে বাইরে গেছে তাদের কাছে যেতে হয়, বলতে হয়। আমি সবার জন্য কিছু কিছু বললাম, তোমাদের জন্য বেশি বলেছি, তোমরা তৈরি হও, তোমরা তৈরি হও, ভালোবাসায় বেড়ে ওঠো, বুদ্ধি তাহলে খুলবে এমনি। আর সকাল সন্ধে একটু বসবে, নিঃশ্বাস নেবে নাক দিয়ে, যতক্ষণ পারো আস্তে আস্তে ছাড়বে মুখ দিয়ে, মুখটা একটু পাক করে টক দুটো, এরকম 15-20 মিনিট করো, দেখবে মন শান্ত হচ্ছে, আনন্দ পাবে। প্রত্যেকদিন একটু ব্যায়াম করবে, নয় একটু ছুটবে, ভোরবেলা উঠে 3 গ্লাস জল খেয়ে ছুটতে শুরু করবে, বাড়ির চারদিকে ছুটবে 3-4 বার, তারপরে দেখবে পেট টেট পরিষ্কার হয়ে গেছে, অত্যন্ত আনন্দ বোধ হবে, পেটটা ক্লিয়ার হয়ে গেলে অত্যন্ত আনন্দ হবে। উল্টোপাল্টা খাবে না, শরীরের দিকে যত্ন দাও, শরীরটা যদি নষ্ট হয়ে যায় তাহলে লেখাপড়া হবে না, কিছুই হবে না। তা আমি অনেক কথা বললাম, আপনারা চিন্তাভাবনা করে নেবেন। এই এই বিদ্যালয় আমাদের কাছে মাতৃসম, আমাদের আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, লেখাপড়া শেখাচ্ছে, এবং যারা এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন সেই তারাকান্তবাবু, প্রভারঞ্জনবাবু, সেই ফণীভূষণবাবু, আমরা তাদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করি। তারা বুঝেছিলেন যে লেখাপড়া শেখা দরকার এবং তারা স্বার্থ ত্যাগ করেছিলেন, আমরা তাদের নির্মিত বিদ্যালয়ে এসে পড়ছি, যদি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করি তাহলে সেটা হবে ঘোরতর অন্যায়। আমরা সেই জন্য সেই বিগত দলের পথিকদের প্রণাম করি, আমাদের কল্যাণ করুক। জয়। দীর্ঘ স্মৃতিচারণ করলেন আমাদের সকলের প্রিয় স্বামী সুপর্ণানন্দজি মহারাজ। সঙ্গে আমাদের কি করণীয়, আমরা অভিভাবক, টিচার, ছাত্র ছাত্রী প্রত্যেকে কি করণীয়, সুন্দরভাবে আমরা এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। আমাদের করণীয় কাজ
ওনার কথায় যেটা বেরিয়ে এসেছে, মানুষকে দেবতারূপে পুজো করা আর আমার কর্মকে আমি যেন নিজে পুজো করি, এই মনোভাব এবং মানুষের মধ্যে সেবার মনোভাব জাগিয়ে তোলা এবং আমাদের বিদ্যালয়কে কীভাবে আর্থিক দিক থেকে উন্নত ছাত্রদের বসো কীভাবে আমরা সহায়তা করতে পারবো তার জন্য হেডমাস্টার স্যারকে ধন্য, ওনাকে কৃতজ্ঞতা শ্রদ্ধা নমস্কার জানাই। করবো আমাদের একটি ছাত্রকে পুরস্কার আপনি তুলে দেবেন। মাননীয় মহারাজ শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজী মহারাজকে আমার প্রণাম, মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিদেরও আমার প্রণাম। আমি নরেন্দ্রপুরের ছাত্র ছিলাম সেটা আমার বলতে খুবই গর্ব হয়। ওখান থেকে আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি এবং গ্র্যাজুয়েশনও আমি ওখান থেকে করেছি। অনেক কিছু ঘটনাই ঘটেছে, একটা ঘটনা শুধু আমি এখানে উল্লেখ করব। অনেক বড় হওয়ার স্বপ্ন নিয়ে আমি গিয়েছিলাম, ডাক্তার ইঞ্জিনিয়ার বা সায়েন্টিস্ট হওয়ার স্বপ্ন নিয়ে, কিন্তু আমি হতে পারিনি। এসএসসিতে যখন কোয়ালিফাই করে গোঘাট স্কুলে পোস্টিং হলো একটু হতাশই হয়েছিলাম, ভেবেছিলাম যে আমার জীবনে হয়তো এটাই লেখা ছিল। তো শিক্ষকতা চাকরিতে জয়েন করার পর 2005 সালে রিইউনিয়নে আমি গিয়েছিলাম, তখন আমার যে রুমমেট যারা ছিল তারা কেউ আমেরিকা থেকে এসছে, কেউ বিভিন্ন দেশ থেকে এসছে, কেউ বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার। তখন মহারাজ আমাকে জিজ্ঞাসা করেছিলেন, সুদীপ তুমি কি করছো? আমি বলেছিলাম, মহারাজ আমি এসএসসিতে কোয়ালিফাই করে একটা স্কুলে চাকরি করছি। কোন স্কুল? আমি বলেছিলাম যে গোঘাট হাই স্কুল। এই গোঘাট হাই স্কুল নাম শুনে উনি যার পর নাই উৎফুল্ল হয়েছিলেন, আমাকে জড়িয়ে ধরেছিলেন সেটা আমার মনে আছে। বলছে ভালো করে পড়াবি, শিক্ষকতাটাকে পেশা নয়, এটা একটা সেবা হিসেবে তুই নিবি, আমি কিন্তু ওখানে যাব তোর খোঁজ খবর নিতে, কেমন পড়াচ্ছিস কি করছিস। তো আমি তারপর থেকে আমি জীবনে একটা বিরাট বড় অনুপ্রেরণা পাই, আমি যে বড় কিছু হতে পারিনি আমি মনে করি আমি অনেক বড় হয়েছি, শিক্ষকতার মতো একটা পেশাতে আমি ছাত্রদের সেবা করতে পেরে। মহারাজ এসেছেন, আমি মহারাজকে বলবো আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আদর্শ শিক্ষক হিসাবে নিজেকে গড়ে তুলতে পারি, আর কিছু চাওয়া পাওয়া আমার কাছে নেই। সুদীপবাবু ওনার মাস্টারমশাইয়ের কাছে কীরকম অনুপ্রেরণা পেয়েছেন এবং তাই নিয়ে উনি চাকরি করছেন তা তার কথা থেকেই আমরা বুঝতে পারলাম। আমি এই প্রসঙ্গে একটু নিজের অনুভূতির কথা বলি। সুদীপবাবু আমাদের স্টাফ রুমে থাকেন, বিভিন্ন কথাবার্তার মধ্যে ওনার প্রিন্সিপাল মহারাজের কথা আমরা প্রায়ই শুনতে পাই এবং সেখান থেকে আমরা বুঝতে পারি যে সুদীপবাবুর জীবনে মহারাজ কতখানি জায়গা জুড়ে আছেন। এটা আমাদের স্টাফ রুমের সমস্ত শিক্ষক মহাশয়রা এটা স্বীকার করবেন যে উনি মাঝে মধ্যেই নরেন্দ্রপুরের কথা তোলেন এবং মহারাজের কথা প্রায়ই উঠে আসে ওনার কথাবার্তার মধ্যে, যার মধ্যে আমরা বুঝতে পারি যে ওনার কথাবার্তায় স্যার অনেকটাই অনুপ্রাণিত এবং অনেকখানি জায়গা জুড়ে উনি ওনার ছাত্রের মধ্যে আছেন। নমস্কার সবাইকে, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, পরম পূজ্যপাদ শ্রী সুপর্ণানন্দ মহারাজ এবং সে ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানি। মহারাজের সঙ্গে আমি একটা কথা বলি, আমি যখন মেডিকেল কলেজে ছিলাম আমাদের এলাকার বিশিষ্ট ডাক্তার ডক্টর ধরণীধর বিশ্বাস তখন ক্যান্সার রোগে আক্রান্ত, উনি মেডিকেল কলেজে ভর্তি ছিলেন। তা মহারাজ ওনাকে দেখতে এসছেন, তা যাওয়ার সময় আমাকে যখন চলে যাচ্ছেন তখন আমাকে বললেন যে লক্ষ্মী চলো আমি গাড়িতে ওই মেডিকেল কলেজ মানে কলেজ থেকে বাস স্ট্যান্ডে যাবেন আর কি। তা আমি যাওয়ার সময় মহারাজকে বললাম, মহারাজ
আপনি তো নরেন্দ্রপুরের প্রিন্সিপাল, এত বড় একটা ইয়েতে আছেন, আপনার তো অনেক অনেক গাড়ি টাড়ি, আপনি বাসে করে এত কষ্ট করে কেন, মানে নরেন্দ্রপুরতে মেডিকেল কলেজ আসা মানে অনেক কষ্ট করে আসতে হয়, কেন এসছেন? তখন মহারাজ বললেন যে লক্ষ্মী, আমি তো আমার ব্যক্তিগত কাজে এসেছি, আমি যদি নরেন্দ্রপুরের কোনো কলেজের কাজে আসতাম তখন নরেন্দ্রপুরের গাড়ি নিয়ে আসতাম, আমি আমার ব্যক্তিগত কাজে এসেছি ওই জন্যই বাসে করে লাইনের বাসে করে এসেছি। এটা শুনে আমার খুব ভালো লেগেছিল। আমি একটা গল্প শুনেছিলাম, আমার সেই গল্পটা তখন মনে পড়ে গেছিলো। চাণক্য উনি একটা অর্থশাস্ত্র নিয়ে একটা তখনকার দিন রাজার ওখানে কাজ করতেন, তা একজন দেখা করতে এসছেন ওনার সঙ্গে, তা উনি বললেন ঠিক আছে আমি যাচ্ছি, ওনাকে বসতে বল। তা উনি প্রথম গিয়ে তখন প্রদীপের আলোতে লেখা হতো, উনি প্রথম ওই প্রদীপের আলোটা নেমালেন, নেমিয়ে আবার একটা প্রদীপ জ্বাললেন, জ্বেলে ওনার সঙ্গে ওনাকে ডাকলেন। তখন ওই যে দেখা করতে এসছেন উনি ওনাকে জিজ্ঞেস করলেন যে আমার প্রথম জিজ্ঞাসা হচ্ছে আপনি ওই প্রদীপটা কেন নেমালেন? তখন উনি বলেছিলেন যে ওই প্রদীপটা হচ্ছে রাজকোষের প্রদীপ, আমি তোমার সঙ্গে ব্যক্তিগত কথা বলবো, কেন রাজকোষের পয়সায় আমি তোমার সঙ্গে কথা বলবো? মানে সেইটা আমার মনে হয়েছিল মহারাজকে দেখে যে সত্যিই বর্তমান যুগে মানে এখনও সেই অতীত যুগের মতো মানুষ এখনও আছেন, এনাদের জন্যে আজকে আমাদের সমাজ, আর আমরা যদি সমাজটাকে আরও তুলতে পারি এরকম মানুষদের সান্নিধ্য আমাদের খুব দরকার। আমাদের মাস্টারমশাইদের আমি বলবো, আপনারা ছাত্রদের প্রতি সমস্ত সমাজের প্রতি একটু দায়বদ্ধতা স্বীকার করুন এবং ছাত্রদের সঙ্গে থাকুন। আমি একটা আমার ছোট্ট অভিজ্ঞতার কথা বলি, আমি এক জায়গায় একটা স্কুলে তখন আমি একটা আমি রুগী দেখতে গেছি, একটা স্কুল আমি নাম বলবো না, তা আমি দাঁড়িয়ে আছি, একজন মাস্টারমশাই এদিক ওদিক করছে, খুব এদিক ওদিক 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 করছে, তারপরে তখন প্রায় চারটে বাজছে, একদিন দেখলাম মাস্টারমশাই বেরিয়ে আসতেই ওনাকে উনি ভৎসনা করছেন যে অন্যের ছেলে মানুষ করার জন্য তুই আবার উঠে পড়ে লেগেছিস, মানে ওই মাস্টারমশাই 15 মিনিট দেরিতে এসছেন আর কি, মানে ছুটি হওয়ার পরে 15 মিনিট আরও ক্লাস নিচ্ছিলেন, হয়তো ছাত্রদের কিছু আটকে টাটকে দিছিল। তা এই যা উনি ওই মাস্টারমশাই ওনার গাড়িতে করে যাবেন বাইকে, তা আমি দেখলাম যা ভৎসনা ওই মাস্টারমশাই করলেন, আমার দেখে খুব খারাপ লেগেছিল যে তুই অন্যের ছেলেকে মানুষ করার জন্যে এত উঠে পড়ে লেগেছিস। সুতরাং আমি বলবো যে আপনারা ছাত্রদের প্রতি যেরকম বাড়ির সন্তানদের প্রতি আপনারা কেয়ারফুল হন, সেরকম ছাত্রদের প্রতি আপনারা যদি কেয়ারফুল হন সমাজ অনেক উন্নতি হবে এবং ছাত্ররা অনেক উপকৃত হবে। এইগুলি আমি আমার বক্তব্য শেষ করলাম। মন মোর হংস বলাকার পাহাড়,
ছড়ো তটিনী তরঙ্গে বায়ু বাহি পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তর